মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক গৃহবধূ হত্যার অভিযোগে ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গেছে ভরতপুর থানার অন্তর্গত চোয়াতোর বাগানপাড়া গ্রামে শান্তনা নামে আগুনে আঠাশে অক্টোবর দু হাজার উনিশে সেই ঘটনার জেরে শান্তনা বিবি কান্দি মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন গোপন জবানবন্দি দেন চিকিৎসকের কাছে তার ভাসুর ও শাশুড়ির নামে গোপন জবানবন্দি দেন পরে মহকুমা হাসপাতালে কান্দি চিকিৎসাধীন মৃত্যু হয় তার এবং তারপরে মৃত গৃহবধূর মা তানজিলা বিবি ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ শাশুড়ি মঞ্জিরা বেয়া ও ভাসুর হারাধম শেখকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ দ্রুতদের বিরুদ্ধে তিনশো দুই ও চারশো আটানব্বই ধারায় মামলা রজুর করা হয় দীর্ঘদিন ধরে মামলা চলে কান্দি মহকুমা আদালতে প্রথম দ্রুত নিষ্পত্তিকরণ আদালতের বিচারক সৌমেন গুপ্তের এজলাসে মোট সতেরো জন সাক্ষর ভিত্তিতে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয় এবং বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় হারাধন শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছমাস জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক আদালতে সরকারি আইনজীবী জানান মৃত গৃহবধূর স্বামী হাসমত শেখ সৌদি আরবে কর্মরত ছিলেন সৌদি আরবে কর্মরত থাকার কারণে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তবে শাশুড়ি মঞ্জিরা বেবা গত এক সপ্তাহ আগে জেলে বিচারাধীন থাকা অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ফলে ভাসুর হারাদন শেখকে দোষী সাব্যস্ত করে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত মঞ্জিরা বেবিকে অ্যারেস্ট করে পুলিশ তারপর থেকে জামিন পাইনি। এবং পরবর্তীতে হারাদন শেখ অ্যারেস্ট হয় সেও জামিন পায়নি দুজনে বিচারাধীন বন্ধ ছিল এবং বিচার চলাকালীন মঞ্জিরা বিবে মারা যায় ক্যান্সার রোগে একজন হারাদন শেখের আজকে মাননীয় ফার্স্টাক আদালত কাঁদি স্কুলম্যান গুপ্ত মহাশয় ওনাকে গতকাল তিনশো দুই ধারায় অভিযুক্ত করেছিল আজকে সেন্টেন্সটা ঘোষণা করলো এটা হচ্ছে আগে লাইফ সেন্টেন্স দিয়েছে যারা জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা ওনাদের আরও ছ